বলে খালি দেখাই হবে না, আজকে প্রমাণ করতে হবে। আমি আগুন জ্বালাবো, এই আগুন জ্বালানোর পরে আমি আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল ছেড়ে দেব, আর তোমরাও তোমাদের কোরআন শরীফ এই আগুনের মধ্যে ফেলে দিবা। এই আগুনের দ্বারা যদি আমার বাইবেল পুড়ে যায় তাহলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আর যদি তোমাদের কোরআন পুড়ে যায় তাহলে তোমাদের ধর্ম ভুয়া। আর যদি না জ্বলে না ছাই হয় না পড়ে, যার ধর্মীয় গ্রন্থ পুড়বে না ওই ধর্মটাই আসল ধর্ম। ও বাবা, আমরা মুসলমান গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বাবা, লেখাপড়া তেমন জানি না, এখন এই শিক্ষিত লোকটার সাথে কোন ফর্মালিটিতে কোন ফর্মুলায় আমরা কোন কায়দায় আমরা মোকাবেলা করব, আমরা তো বুদ্ধি পাই না। ও বাবা, এইটাই সমস্যা, এই জন্য আমরা কানতেছি, বড় ভয় পাচ্ছি, না জানি আগুনের মধ্যে কোরআন শরীফ ফেলে দেয় আল্লাহর কোরআন বেইজ্জত হয়ে যায়। কিছু কিছু মুরব্বী বলতেছে, আল্লাহ কোরআনকে অপমান হওয়ার আগে, কোরআন অপমান হওয়ার আগে আমাদের মৌত দিয়ে দেও আল্লাহ, আমরা বেঁচে থাকতে কোরআনের অপমান সইতে পারবো না। কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এটা কে বলেছেন? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون এবার বন্ধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে, ওলামাদেরকে নিয়ে, সাথী সঙ্গীদেরকে নিয়ে ডেকে ডেকে বলতেছেন, চলো যাই আল্লাহর কোরআনের পক্ষে যাই, লম্বা করার কোনো সুযোগ নাই, ঘাবড়াবেন না, আর অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। বাজান যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন থাকবে, বসার জায়গা না পারলে দাঁড়িয়ে, বসার জায়গা না পাইলে এখানে দাঁড়িয়ে থাকবে। বাবাজি শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলুবি রহমতুল্লাহ আলাইহি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই মসজিদের বাহিরের দিকে নজর করে দেখে, খ্রিস্টান বেচারা খুব দাপট দেখাইতে, খুব হুঙ্কার দিতেছে, খুব ধরনের কেমন জানি বাহাদুরি করতেছে, কেউ কোনো কথা বলি না। লোকটা বারবার বলতেছে, খ্রিস্টান ধর্ম যাজক ডাক ডাক বারবার ডাক দিয়ে বলতেছে, বাইবেল খানা হাতে নিয়ে বলতেছে, আগুন ধরাও, বাইবেল ফালাবো, কোরআন ফালাও, দেখবো আমি কোরআন সত্য না বাইবেল সত্য। আরে বন্ধু শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মুমিন মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দিগণ, খবরদার কেউ ঘাবড়াইও না, আগুন ধরাইতে বলছে, আগুন ধরাও, নিজের ঈমান বাড়াও, নিজের ঈমান বাড়াও। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান, জোরে বীর মুসলমান সবাই, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাই আনো সেই হারানো, জোরে ফিরাই আনো সেই হারানো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো, ইমানদার তুমি, মুসলিম তুমি, বজর কণ্ঠে বলো, জাগো মুজাহিদ ভেঙে দাও নীর, গাও ইসলামের গান, তাগুদের আজ জোর বেঁধেছে, করতে মুসলিম অপমান, হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা, বগজার জুয়ে গর্ত দারি রোবারা, আইশ আশরাত কেলিয়ে ইনসানিহি, ইয়াদ রক্ত বন্দ হয় মেহমানিহি, দার ফানি কি সজাওয়াত পূর্ণ যা, দার ফানি কি সজাওয়াত পূর্ণ যা, নেকিয়ों से अपना असली घर सजा, বট বৃক্ষে কুলসুম ফল, কে দিল রে আম গাছে আম, কলার গাছে কলা, পানির উপর ভাসমান জমি, কে করিলেন সুজলা আর সুফলা, কে দিল গো কাঁঠাল গাছেতে কাঁঠাল, লিচুর গাছে লিচু, কে দিল গো কাঁঠাল গাছেতে কাঁঠাল, লিচুর গাছে লিচু, রবের দেওয়া নিয়ামত খেয়ে মাথা রাইখো নিচু, মাঠ ভরা হই কে দিল গো শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আল্লাহ তাআলার দান। সবাই কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা তৈবার সাথে কারো কোনো দুশ্মনী আছে? না। কালেমা তৈবার আওয়াজ জোরে দিয়ে জিকির করলে কেউ কি ধরে নিয়ে যাবে? না। তো মহব্বতে সংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার, ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, মরিয়া গেলে বুঝিতে পারবি, কালেমার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে,
আমার মন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি মন তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ ফাআইদামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা La ilaha illallahu Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam La ilaha illallahu wahdahu la sharika lah Lahul mulku wa lahul hamdu Wa huwa ala kulli shay'in qadeer سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সম্মানিত সুধী ও আমার পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা, বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইরা, অত্র অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রবীণ বয়োজ্যেষ্ঠ বাবার বয়সী মুরব্বীরা ও বড় ভাইরা, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলাবায় আজিজ, স্কুল কলেজ ভার্সিটি থেকে আগত ইয়ং জেনারেশন আমার যুবক বন্ধুরা উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান আয়াম্মায়ে মাসাজিদগণ আয়াম্মায়ে মাদারিসগণ হযরত উলামায়ে কেরামগণ, পাশাপাশি আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আল্লাহ পাকের দরবারে সম্মিলিত কণ্ঠে দলমত নির্বিশেষে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে দক্ষিণ শান্তিনগর জামে মসজিদের উদ্যোগে এই দিবিগঞ্জ থানার আওতাধীন পঞ্চগড় ডিস্ট্রিক্টের অধীনে এই ইসলামী জলসায় ওয়াজ ও দোয়ার মাহফিলে আশার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, দিল থেকে জবান খুলে জান্নাতি সামিয়ানার নিচে বসে দাওয়াত ও তবলিগের নিসবতে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের নেক সহবতে আল্লাহ ও আল্লাহ রসুলের মহাব্বতে বসতে পেরে দিল থেকে জবান খুলে সমস্বরে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, বিশেষ করে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তিদেরকে মহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত সর্বাধিকভাবে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিছেন, এই জন্য আমরা দিল থেকে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ।
সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। আমি আপনাদের দোয়াই ভালোই আছি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, যতক্ষণ কথা বলবো আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদের জন্য অন্তত এই এলাকার আকাশকে যেন অনুকূলে করে দেন, এবং আমরা যেন সহি সালামতে নিজেদের গন্তব্যস্থানে পৌঁছাইতে পারি ইনশা বলে না আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আল্লাহ এই দিনই মজলিসকে আমাদের সকলের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দেন, আবার বলে না আমিন। খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। আর যে সমস্ত ভাইরা এই যে এই সমস্ত মেশিনাদি নিয়ে আসছেন, বারবার উঠবেন না, ডিস্টার্ব ক্রিয়েট করবেন না, যে যেখানে আছেন সেখানে থেকেই আলোচনাগুলি শুনবেন আমলের নিয়তে। আমি একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আয়াতের অংশ বিশেষ। আল্লাহ বলেন, জমিনের উপরে আসমানের নিচে আমাকে সর্বাধিকভাবে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম। যে হাদিসখানা পাঠ করেছি আপনাদেরকে আরেকটু বলে নেই, আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়েই যায়, এমন বৃষ্টি তো এটা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ না করেন, যেটা গজবের বৃষ্টি। হাদিসের মধ্যে এইটাও পাওয়া যায়, এটাও প্রমাণ আছে, আল্লাহ রসুল বলেন, আমার কোন উম্মত দিনই মজলিসে বসা অবস্থায়, জিকিরের মজলিসে বসা অবস্থায়, মাসলা মাসাইল শিখার মজলিসে বসার অবস্থায় আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ হয়, আর ওই বৃষ্টি বর্ষণের পানির ফোঁটা যেই বান্দার গায়ে লাগবে, যে বান্দির গায়ে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। তো যদি বৃষ্টি এসেই যায় আমরা কি চলে যাব, ভেগে যাব? হ্যাঁ, খুব খেয়াল করে শুনি মহতারাম হাজিরিন, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহকে সবচাইতে সর্বাধিকভাবে বেশি ভয় পায় কারা, কথা বলেন কারা? ওলামায়ে কেরাম। আল্লাহ রসুল বলেন, ওলামায়ে কেরামগণ নবী, সকল নবীগণের ওয়ারিস, সকল নবীগণের ওয়ারিস। যদি পেতে চান নবীর সুপারিশ, তাহলে মেনে নিতে হবে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ সকল নবীগণের ওয়ারিস, কথা বলেন ঠিক কিনা? নাম্বার তিন, একজন আধ্যাত্মিক সাধক আল্লাহওয়ালা পারস্যর কবি সম্রাট জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি, ভাইজান ওইখান থেকে খুব ডিস্টার্ব আসতেছে, এরা কারা? ওখানে কেন ডিস্টার্ব করতেছেন, কথা বলতেছেন কেন? কি ভাই জব্দার না কেন? যারা মোবাইল ইস্যু করছেন মোবাইলগুলো নামান, এটা একটা আলগা একটা ফ্যাশন। ওলামার চেহারা দেখেন সোয়াব হবে, কিসের মোবাইল তুলি মুখ ঢাকি রাখছেন? মহতারাম হাজিরিন, পারস্যর কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাই আলেমদের সম্মান সম্পর্কে বলতে যেয়ে বলেন যে জগতের মধ্যে আলেমদের কি দাম, এই বিষয়টা আমি তোমাদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আমি নোট করে কোট করে রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাই আকাশের দিকে তাকিয়ে, আকাশের মালিককে ডেকে বললেন, মালিক, আমার জানার বড় ইচ্ছা, আকাশ কি দিয়ে সাজিয়েছেন? জমিনের দিকে তাকিয়ে বললেন, মালিক, ও জমিনের মালিক,
আকাশ জমিনের মালিক, আপনি জমিনকে কি দিয়ে সাজিয়েছেন, আকাশকে কি দিয়ে সাজিয়েছেন? আমার জানার বড় ইচ্ছা, জানার বড় শখ, জানার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। অনেক দিন সাধনা করার পর জবাব পেলেন, জবাব আসলো, রৌনক বজমে সামারা আজ কা ওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। ও জালাল, আমি আকাশ সাজাইছি তারকা দিয়ে, আর জমিন সাজিয়েছি সকল নবীগণের ওয়ারিশ ওলামা ইকরামদেরকে দিয়ে। আস্তে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, আর একবার বলেন। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর তসবিহ পড়তে কোনো বাধা আছে? এ জবান দিয়েছেন কে? এ চোখ দিয়েছেন কে? আলম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين قرآن শুনতে কোনো আপত্তি আছে? না। কোরআন তেলাওয়াত যখন হবে, তেলাওয়াত না জানলেও গুনগুন করবেন, আল্লাহ তাতেও মাফ করে দিবেন, আল্লাহ তাতেও খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আলম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। আমার ভাইরা, এই যে কোরআন শুনতেছেন, কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মাইকের সাউন্ডটা আরেকটু বাড়বে, আরেকটু বাড়বে আর কি, ভলিউমটা বাড়াও। আর তোমার ওই ইকোনমিক ওইটা যদি পারো আরেকটু চিকন করে দাও, বাড়াইয়া দাও। কষ্ট হচ্ছে আপনাদের? ভেজাল হইতেছে? একটু যদি ঘন্টাখানিক সময় আমি আলোচনা করি, আসেন না যাবেন? কারা কারা আসেন একটু দু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ইমান বাড়ে না কমে? হ্যাঁ বাড়ে। এটা কি আমাদের কথা না আল্লাহর বক্তব্য? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ইমান বাড়ে না কমে? এটা কে বলেছেন? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إجي الله أكبر بولتسن إتكي আমাদের নির্দেশ না আল্লাহর নির্দেশ? এটা কি হুজুরদের বলার কারণে বলতেছেন? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হাফেজে কোরআন নাই, কোরআন পড়া জানেন এরকম লোক নাই, একটু গুনগুন করেন না? ভাই আমি বলছিলাম নড়াচড়া করা যাবে না। কোরআন তেলাওয়াত হবে মনোযোগ সহকারে, কোরআন শুনতে হবে, এই নির্দেশ কার? কথা কয় না। হেদায়তের মালিক কে? হেদায়ত দিবে যে আল্লাহ, আল্লাহ শর্ত দিছি কি দেয় নাই? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك
كالذين هداهم الله সহকারে শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। তো বৃষ্টির কারণে অমনোযোগী হওয়া যাবে না, তবে এতটুকু শুনেছি সে কোরআন আর বাইবেলকে নিয়ে, কোরআন আর বাইবেলকে সে তো মিস করতে চায়, সে ডিস্টেন্স করতে চায়, পার্থক্য করতে চায়। আমরা বলতে পারি না কি করব, কোন দিকে যাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন সামনে যে লোকগুলো ভিড় জমাইছে, এই ঘটনা কি এটার জন্যে নাকি? বলে হা হা, সামনে যাইয়া দেখো মুসলমান গুলি কেমনে কান্দে। কেবলমাত্র শুধুমাত্র এই মাত্র আমরা নামাজ শেষ করে বের হইলাম, মসজিদ থেকে নামাজ আনতে বের হওয়ার পর এই ঘটনাটা বাজান এইভাবে ঘটে গেল। এইভাবে ঘটার সম্ভাবনা রয়েছে। পারবো না, পারবো না বাবা, কোরআনের অপমান সইতে পারবো না বাবা। ছেলেটা ডাক দিয়ে বললেন চাচা, যেহেতু আপনি খুলুম খোলা বললেন না, কষ্ট হচ্ছে নাকি, বেজার হচ্ছেন নাকি? তো ছেলেটা বলতেছে কাকা আপনি যেহেতু বললেন না তো আমি একটু সামনে যাই। বলে বাবা তাড়াতাড়ি যাও বাবা, সহ্য হচ্ছে না। শুনতেছেন তো, আল্লাহর বান্দা তলাবায় আজিজ চলে গেছেন সামনে। সামনে যে দেখে মুসলমানগুলো কাঁদতেছে আর বলতেছে আল্লাহ কেউ কি নাই, তোমার পক্ষ থেকে কি কেউ নাই হিম্মত করে এই অন্যায়ের প্রতিবাদ করবে? আল্লাহু আকবার বলেন। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন চাচা আপনার একটু বলেন তো ঘটনাটা কি? বলে ঘটনা আর কি, আমরা নামাজ পড়ে বের হইছি, কোত্থেকে যেন এই কোটওয়ালা টাইওয়ালা এই ধর্মযাজক আসলো, এসে বলতেছে দাঁড়ান দাঁড়ান মুসলমানেরা, আমার হাতে কি এটা বলতে পারবেন? আমরা বললাম আপনার হাতে কি, আপনাকে তো আমরা চিনি না, আপনিই তো বলতে পারবেন। তখন এই খ্রিস্টান ব্যক্তি চিৎকার দিয়ে বলতেছে আমার হাতে আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল। আচ্ছা আপনার হাতে আপনাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল, তো আমাদেরকে এইভাবে উঁচু করে বড় হাঁকাইয়া ডাক দিয়ে বলার উদ্দেশ্য কি? লোকটি চিৎকার দিয়ে বলতেছে আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কোথায়? বলে কোরআন যারা হাফেজ তাদের সিনায়, আর যারা হাফেজ না আল্লাহর মেহরবানিতে তারা কেউ মসজিদে রেখেছে, কেউ নিজের ঘরের মধ্যে রেখেছে, ভিন্ন ভিন্ন জায়গায় আছে। কোরআন তো আমাদের সাথে নাই, তবে হ্যাঁ কোরআন আমাদের সাথে। বলে আমি সাথে সাথে বুঝি না, আমার মতন এরকম কোরআন হাতে নিয়ে না, এই লোকগুলা খুব ডিস্টার্ব করতেছে। আরে ভাই আমার নজর আপনাদের দিকে যাচ্ছে, তো আমি তো আপনাদের কারণে আসি নাই, বোঝেন আমি ক্লাস করাইতেছি। আর একটা লোক উঠবে না, আমি কিন্তু ধপ করে এগুলো নিয়ে আমার কাছে জমা নেব। কেন নড়াচড়া করতেছেন ভাই, এই যে কি ধরনের কথা! এখানে আপনি নড়াচড়া করবেন না, একবার চলে গেছেন বৃষ্টি আসছে পালাইছেন, ইমানে এত দুর্বল কেন? আবার ফিরে আসি, আবার জুতনা গাছে তাওয়াক্কুল করবেন কার উপরে? কথা কন না কেন? এখন কেউ যদি মনে করে মুই বেশি খাম, বেসাই খাইবে আর কি, এই জন্য টুকটুক করে আসেছে। বাবা কি চমৎকার ওয়াজ, হাই রে, এটা ইউটিউবে দিলে যে ভাইরাল হবে। এই বেশি খাওয়ার ধান্দা বাদ দাও, আমল করার ধান্দা শোনো। হেফাজতের মালিক কে? নাকি আবার রাগ করলেন? নড়াচড়া করলে আমার চোখের পলকটা ওদিকে যায়, মনে হয় জানি কোন সমস্যা, এই জন্য আলোচনায় বাধা হয়, আবার অন্য কিছু মনে করেন না। নাকি রাগ করতেছেন? শুনতেছেন তো, কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখান তো বাবা। এবার বলেন তো লিল্লাহে তাকবীর। না না আওয়াজ হইল না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই খ্রিস্টান ব্যক্তিটা দেখে বলল এভাবে বললে হবে না, নিজের সাথে আছে আমার মতন দেখাইতে হবে, যে আমি যেমন বাইবেল দেখাচ্ছি হাতে নিয়ে তোমরাও তোমাদের কোরআন হাতে নিয়ে দেখাও। তো কয়েকজন মুসলমান মসজিদে যে কয়টা কোরআন শরীফ ছিল সবাই হাতে নিয়ে বের হইছে, বের হয়ে বলতেছে ঠিক আছে আমরা এই যে কোরআন দেখাইতেছি। বলে খালি দেখাইলে হবে না, আজকে প্রমাণ করতে হবে, আমি আগুন জ্বালাবো
এই আগুন জ্বালানোর পরে আমি আমার ধর্মীয় গ্রন্থ বাইবেল ছেড়ে দেব, আর তোমরাও তোমাদের কোরআন শরীফ এই আগুনের মধ্যে ফেলে দিবা। এই আগুনের দ্বারা যদি আমার বাইবেল পুড়ে যায় তাইলে আমার খ্রিস্টান ধর্ম ভুয়া, আর যদি তোমাদের কোরআন পুড়ে যায় তাইলে তোমাদের ধর্ম ভুয়া। আর যদি না জ্বলে না ছাই হয় না পড়ে, যার ধর্মীয় গ্রন্থ পুড়বে না ওই ধর্মটাই আসল ধর্ম। ও বাবা, আমরা মুসলমান গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ বাবা, লেখাপড়া তেমন জানি না। এখন এই শিক্ষিত লোকটার সাথে কোন ফর্মালিটিতে, কোন ফর্মুলায়, আমরা কোন কায়দায় আমরা মোকাবেলা করব? আমরা তো বুদ্ধি পাই না। ও বাবা, এইটাই সমস্যা, এই জন্য আমরা কানতেছি, বড় ভয় পাচ্ছি, না জানি আগুনের মধ্যে কোরআন শরীফ ফেলে দেয় আল্লাহর কোরআন বেজ্জত হয়ে যায়। কিছু কিছু মুরব্বি বলতেছে, আল্লাহ কোরআনকে অপমান হওয়ার আগে, কোরআন অপমান হওয়ার আগে আমাদের মৌত দিয়ে দাও আল্লাহ, আমরা বেঁচে থাকতে কোরআনের অপমান সইতে পারবো না। আমার ভাইরা, ছেলেটা ডাক দিয়ে বললো, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, চাচা চিন্তা করেন না, আস্তে আস্তে আমি আগাইলাম। ও হযরতজি, উস্তাদ দি, আমি যখন সামনের দিকে আগাইলাম গো চাচা, সামনের দিকে আগানোর পর আমি নজর করে দেখতেছি আমারই অনেক আত্মীয় স্বজন কাঁদতেছে, আর ওই লোকটা খালি এইরকম করে দাপট দেখায় দেখায় বলতেছে, কি হলো কি হলো? হয় স্বীকার করো কোরআন ভুয়া, কোরআনের ধর্ম ভুয়া, আর নাইলে মেনে নাও আমার ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, আমার বাইবেল সত্য, যদি এটা প্রমাণ বিশ্বাস না করো আগুনের মধ্যে কোরআন ফেলে দাও, আমিও বাইবেল ফেলে দিই। এই চিন্তা চেতনা দেখিয়া আমি বিপাকে পড়ে গেলাম। হুজুর, আমি দৌড়াইয়া আমার মনে মনে একটা চিন্তা এসে গেল, এটা আর কেউ পারবে না, এখনো তো আল্লাহর ওলি মুজাহিদ শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলুবি আমাদের জমিনে আল্লাহ রাখছেন, যাই যাই হুজুরের কাছে যাই, আল্লাহর ওলির কাছে যাই, আল্লাহ ওলার দ্বারা আমার আল্লাহ সমাধান করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমাতুল্লাহি আলাইহি কিতাবখানা বন্ধ করে ডাক দিয়ে বললেন, বাবা আর লম্বা করার সময় নেওয়া যাবে না, কোনো প্রকার কোনো কাল বিলম্ব নয়, চলো দেই চলো যাই, বাতিলের মোকাবেলা করা লাগবে, চলো যাই চলো যাই। এবার উস্তাদদেরকে, উস্তাদকে ছাত্র ডাক দিয়ে বললেন, হযরতজি ওই ব্যক্তির কাছে যদি অস্ত্র থাকে, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা কেমন করে লড়াই করব, আমরা কি দিয়ে ব্যক্তিকে মোকাবেলা করব? এবার ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, মুসলমানের বড় অস্ত্রের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, না না আওয়াজ আরো হবে, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুসলমান ভাইরারে আমার, এবার ডাক দিয়ে বলতেছেন, মুসলমানের কাছে বড় সম্পদ হলো, সম্পদের নাম হলো ইমা, বলেন মুসলমানের কাছে সম্পদের নাম কি? আবার বলেন কি? আরে বন্ধু,
মহাদেসে দেউলবি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, বাবা রে, মুসলমানের কাছে ঈমান হলো সর্বাধিক সম্মানিত সম্পদ। ঈমান, এই ঈমান যারা আছে, এই মুমিন এই মুমিনদের নাই কোনো চিন্তা, এই মুমিনদের কোনো নাই ভয়। মুমিনদের গলায় বীজের মালা আল্লাহ পরায় দিবি, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ولا تهنوا ولا تحزنوا فرن ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে, উলামাদেরকে নিয়ে, সাথে সঙ্গীদেরকে নিয়ে ডেকে ডেকে বলতেছেন, চলো যাই আল্লাহর কোরআনের পক্ষে যাই। লম্বা করার কোনো সুযোগ নাই, ঘাবড়াবেন না, আর অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। বাজান যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন থাকবে, বসার জায়গা না পারলে দাঁড়িয়ে, বসার জায়গা না পাইলে এখানে দাঁড়িয়ে থাকবে। বাবাজি শাহ আব্দুল আজিজ মহাদেসে দেলুবি রহমাতুল্লাহ ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই মসজিদের বাহিরের দিকে নজর করে দেখে, খ্রিস্টান বেচারা খুব দাপট দেখাইতেছে, খুব হুঙ্কার দিতেছে, খুব ধরনের কেমন জানি বাহাদুরি করতেছে, কেউ কোনো কথা বলি না। লোকটা বারবার বলতেছে, খ্রিস্টান ধর্ম যাজক ডাক ডাক বারবার ডাক দিয়ে বলতেছে, বাইবেল খানা হাতে নিয়ে বলতেছে, আগুন ধরাও, বাইবেল ফালাবো, কোরআন ফালাও, দেখবো আমি কোরআন সত্য না বাইবেল সত্য। আরে বন্ধু শাহ আব্দুল আজিজ মহাদেসে দেলুবি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ও মুমিন মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দিগণ, খবরদার কেউ ঘাবড়াইও না, আগুন ধরাইতে বলছে, আগুন ধরাও, নিজের ঈমান বাড়াও, নিজের ঈমান বাড়াও। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। বিল মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। জোরে বিল মুসলমান সবাই, বিল মুসলমান ধরোয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো, জোরে ফিরাই আনো সেই হারানো। একটু করেন, আপনি শেষ করে নেন, আপনি শেষ করেন, আমি পরে ওয়াজ করি। আপনি কিন্তু এখান থেকে চলে গেলে আমার ভালো হয় ভাই। আপনি একটু সরতে হবে ভাই, আপনি কাজ সমাধা করে চলে যান। এই কমিটির লোকগুলা কে রে, তোমরা কি এগুলো আমার কাছ থেকে অনুমতি দিছো? এগুলো কি একটা তামাশা নিয়ে এসে, এগুলো ঠ্যাং ঠুং। সরো এখান থেকে, মোনাজাতের আগে যদি আবার আসেন, শেষবারের মতন বলে দিলাম, ঝামেলাত পড়বেন মনে রাখেন। আমি কি এখানে তামাশা করার জন্য বসছি? আমাকে জিনিসটা সুন্দর করে বুঝাইতে হবে না? এখন যদি নড়াচড়া করেন, এদিক ওদিক করেন, ঝামেলা না এটা? কথা কয় না, হ্যাঁ, তা ঝামেলা করতে দিবেন না? কথা কয় না, বোবার মতন ঝামেলা করতে দিবেন বাবা? এতগুলো মানুষ কষ্ট করে বসি আছে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে, আল্লাহ রসুলের মহব্বতে পড়িয়া, একটু ঝামেলা মুক্তভাবে হইলেই তো ভালো, কথা কন ঠিক কিনা? এমনি এই যে ঠ্যাংগুলা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কাইবা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কোনবা লোক দাঁড়িয়ে আছে ভাই। তাও আওয়াজ শুনবে, পাবলিক যদি একটু সলিবার ধরে তাহলে না একটু দোয়া করতে পারলে সুবিধা হয়। এরকম চালাক আছে, যত ঝামেলা হয় থাক। এবার কোন দিক দিয়ে আসি?
এ ভাই এখানে দাঁড় করান তো, এখানে সরান তো, এগুলো এখান থেকে। আমার ভাইরা কষ্ট হচ্ছে, আগে একটা ইশারায় বুঝাই দিই, ইশারায় বুঝাই। আগে একটা নতুন মোটরসাইকেল কিনলে প্রথমে অনেক মানুষ দোয়া করছে, আল্লাহ তোমাক বালা মুসিবত থেকে বাঁচি থুকবা, কথা কয় না? আর এখন একটা মোটরসাইকেল, নয়া মোটরসাইকেল নিয়ে বাইর হন, 17 জন করবে প্রথমে বদোয়া, আর 7 জন করবে দোয়া, তাও পয়সা ছাড়া দোয়া নাই, ঠিক কিনা? অতএব এখন ইশারায় বলতেছে, কাজ যত গোপনে করবেন তত ভালো, যত ওপেনে করবেন তত শত্রু পয়দা হবে, কথা কয় না? ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো কি জানি বলতেছিলাম, ওইটা কি শোনাই লাগবে? পিছনের ভাইরা কি কন, আপনারা বললেন না, আমি পিছনের ভাইদের কাছে একটু স্বীকৃতি নিতে চাই, বলবো ভাইয়া, ভাইয়া বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে কথা শুনে আমল করার তৌফিক দান করেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমরা কেউ ঘাবড়াইও না, আগুন ধরাইতে বলতেছে, তোমরা আগুন ধরায় দাও, উপস্থিত হা।